হ্যালো বন্ধুরা, কেউ কোনোদিন ভাবতেও পারেনি সূর্যের মতো জ্বলন্ত অগ্নিপিণ্ডের কাছে পৃথিবীর মানুষ পৌঁছাতে পারবে। তবে এই স্বপ্ন মানুষের সত্যি হলো। বিশ্বের ইতিহাসে প্রথমবার নাসার এক যন্ত্র সূর্যকে স্পর্শ করল। আজ পর্যন্ত সূর্য সম্পর্কে মানুষের যে ধারণা ছিল তা পাল্টে দিয়েছে নাসার বিজ্ঞানীরা। 2018 সালে নাসার বিজ্ঞানীরা সূর্যকে আরও কাছ থেকে জানার চেষ্টা করে। তাই পার্কার সোলার প্রোব নামের একটি স্পেসক্রাফট আবিষ্কার করে, যার মূল উদ্দেশ্য ছিল সূর্যকে ভ্রমণ করা। এই যন্ত্রটি মূলত তৈরি করা হয়েছিল সূর্যের সবচেয়ে কাছের মহাকাশযান হিসাবে, এবং এটি তৈরি করা হয়েছিল কার্বন কম্পোজিট ধাতু দিয়ে, যা একটি ঢালের আকারে এই যন্ত্রে লাগানো হয়েছিল। তাপমান হিসাবে এই যন্ত্রের 2500 ডিগ্রি ফারেনহাইট বা 1377 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করার ক্ষমতা ছিল। 2018 সালের 12ই আগস্ট পার্কার সোলার প্রো ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে সূর্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এরপর প্রায় 3 বছর 3 মাস পর 21শে নভেম্বর 2021 সালে সূর্যের সবচেয়ে কাছাকাছি এসে পৌঁছায়। এরপর থেকেই শুরু হয়েছিল নাসার বিজ্ঞানীদের সূর্য সম্পর্কে চমৎকার সব আবিষ্কার। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। 2021 সালে নাসার মহাকাশযান যখন সূর্যের কাছাকাছি এসে পৌঁছায়, তখন ধরা পড়ে সূর্যের বিশেষ একটি অঞ্চল, স্টেলার করোনা। এই করোনা হলো প্লাজমার একটি আলোর আভা, যা সূর্য এবং অন্যান্য নক্ষত্রকে ঘিরে রয়েছে। এরপর বিজ্ঞানীদের প্রধান লক্ষ্য হয়ে ওঠে পার্কার সোলার প্রোব মহাকাশযানকে সোলার করোনার মধ্যে দিয়ে উড়িয়ে নিয়ে যাওয়া। বিজ্ঞানীরা এখনও সেটাই করে চলেছে। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, সূর্যকে স্পর্শ করার মানে কি? চলুন, এর উত্তর দিতে হলে আমাদেরকে প্রথমে সূর্যের গঠন দেখতে হবে। পৃথিবীর বিপরীতে যে সূর্য অবস্থান করে আছে, এর কিন্তু কোনো শক্ত পিষ্ট নেই। এটি শুধুমাত্র গলিত লাভার মতো হট প্লাজমার একটি বিশেষ বলাকৃতি, যা তার নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা একত্রিত হয়ে রয়েছে। সূর্যের এই গরম উপাদান পিষ্ট থেকে প্রভাবিত হয়, কিন্তু তা শুধুমাত্র সূর্যের চারপাশে। এটি সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি এবং চৌম্বক ক্ষেত্রের দ্বারা আবদ্ধ রয়েছে। আর গলিত এই গরম প্লাজমা থেকে যে আভা তৈরি হয়, তা সূর্যের বায়ুমণ্ডলের করোনা অঞ্চল। গরম প্লাজমা যখন সূর্যের বায়ুমণ্ডলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যায়, তখন এক প্রকার ঝড় তৈরি হয়, যা সৌরবায়ু নামে পরিচিত। এবং যে সীমানা সূর্যের বায়ুমণ্ডলের প্রান্ত চিহ্নিত করে, সেটি আলফভেন ক্রিটিক্যাল সার্ফেস নামে পরিচিত। কিন্তু এই সীমানা ঠিক কোথায়, তা বিজ্ঞানীরা জানত না। ইতিহাসে প্রথমবারের মতো একটি মহাকাশযান এই সীমানা অতিক্রম করেছে। পার্কার সোলার প্রোব এখন সূর্যের সাথে আবদ্ধ সৌর পদার্থ স্পর্শকারী করোনার মধ্যে প্রবেশ করেছে। দেখা গিয়েছে করোনা বেশিরভাগ সময় দেখতে খুবই শান্ত থাকে, তবে এটি সম্পূর্ণ সূর্যগ্রহণের সময় বেশি প্রকাশিত হয়। কয়েক শতাব্দী ধরে বিজ্ঞানীরা গ্রহণের সময় সূর্যের বায়ুমণ্ডল অধ্যয়ন করে আসছে, কারণ সৌরজগৎ মানব জীবনকে কিভাবে প্রভাবিত করে তা বোঝার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু করোনা নিয়ে অনেক রহস্যই রয়ে গিয়েছে। প্রথম রহস্য ছিল করোনার তাপমাত্রা। করোনা সূর্যের নিচের দৃশ্যমান পৃষ্ঠের চেয়ে প্রায় 300 গুণ বেশি গরম। এবং দ্বিতীয়ত, সূর্য থেকে প্রবাহিত কণাগুলির একটি ধ্রুবক প্রবাহ রয়েছে, যেটা সৌরবায়ু নামে পরিচিত ছিল। যাই হোক, করোনার মধ্যে দিয়ে এই সৌরবায়ু প্রতি ঘন্টায় মিলিয়ন মাইল বেগে ত্বরান্বিত হয়। কেউই জানে না এই সৌরবায়ু পৃথিবীকে এবং যে কোনো প্রযুক্তিকে কিভাবে ধ্বংস করে দিতে পারে। পৃথিবীকে রক্ষা করতে হলে বিজ্ঞানীদের ওই স্থানে পৌঁছাতে হবে, আরও ভালোভাবে জানতে হবে, যেখান থেকে করোনা অর্থাৎ সূর্যের বাউন্ডারি রেখা শুরু হয়। তাই সেখানে পৌঁছানো কিছু সময়ের জন্য নাসার বিজ্ঞানীদের মূল লক্ষ্য ছিল। প্রথম 1958 সালে সূর্যের কাছে একটি মহাকাশযান পাঠানোর ধারণাটি চিন্তাভাবনায় আসে, কিন্তু 2000-এর দশক পর্যন্ত সূর্যের কাছে পৌঁছানোর কোনো প্রযুক্তিই ছিল না। এরপর 2018 সালের পর থেকে পার্কার সৌরজগতের তারার দিকে এগিয়ে চলে। তারপর 2021 সালের এপ্রিল মাস পর্যন্ত এই মিশন চলাকালীন সূর্যের চারপাশে পার্কারের অষ্টম কক্ষপথ ছিল। মহাকাশযানটি যখন করোনায় প্রবেশ করেছিল, তখন এটি সূর্যের পৃষ্ঠ থেকে প্রায় 20 সৌররশ্মি বা 8 মিলিয়ন মাইল দূরে ছিল। এটি ছিল এক বিশাল জয়। এই অবস্থানে আসতে বিজ্ঞানীদের 6 দশকেরও বেশি সময় লেগেছিল। পার্কার করোনার মধ্যে প্রবেশ করার সাথে সাথে সূর্যের চারপাশের প্লাজমার স্রোতের এই চিত্রগুলি নিয়েছিল, এবং পার্কারের অন্যান্য যন্ত্রগুলি শনাক্ত করতে পেরেছিল যে সূর্যের চৌম্বকীয় অবস্থান পরিবর্তন হয়েছে। প্রথমত, করোনার বাইরের সৌরবায়ু উচ্চ গতিতে সৌর উপাদানকে দূরে ঠেলে দিচ্ছে, তা আর সূর্যের পৃষ্ঠে ফিরে যেতে পারছে না। এবং দ্বিতীয়ত, করোনার অভ্যন্তরে সূর্যের চৌম্বক ক্ষেত্র অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে। সূর্যের উপাদানগুলি দ্রুত বিভাজনের পরিবর্তে খুব ধীরগতিতে সূর্যের পৃষ্ঠে সংযুক্ত হচ্ছে। পার্কার দেখতে পেয়েছিল এই দুই পক্ষের মধ্যে কিছু সীমানা কুচকে গিয়েছে। করোনা থেকে বেরিয়ে আসা প্লাজমার বিশাল প্রবাহ থেকে এই আধারযুক্ত শিলাগুলি তৈরি হয়েছিল। কেন এমন ঘটে তা বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারেনি, কিন্তু পার্কার যতই সূর্যের সামনে এগিয়ে আসে, বিজ্ঞানীরা আরও নতুন নতুন তথ্য খুঁজে পাচ্ছে। করোনায় ঢোকার আগে পার্কার সৌরবায়ুতে খিঁচুনি দেখেছিলেন, যেটা মুহূর্তের মধ্যে 2 গুণ হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা এই বৈশিষ্ট্যগুলির নাম দিয়েছে সৌরবায়ু সুইচব্যাক। কিন্তু কোন স্থানে এই খিঁচুনি ঘটেছিল বা কিভাবে ঘটেছিল তা কেউই জানত না।
তবে 2021 সালে মহাকাশযানটি অবশেষে এই উৎসগুলির একটি সুইচব্যাক স্থান ট্র্যাক করতে পেরেছে। পার্কার সূর্যের আরো কাছাকাছি যাওয়ার সাথে সাথে এই সুইচব্যাকের বিস্ফোরণ শনাক্ত করতে পেরেছে। সূর্যের দৃশ্যমান পৃষ্ঠের বিস্ফোরণের সমস্ত পথ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তারা দেখতে পেয়েছেন স্বতন্ত্র কিছু কোষ। এই কোষগুলির নিচের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সূর্যপৃষ্ঠের উপরে একটি চৌম্বকীয় শক্তির ফানেল তৈরি করে। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এই ফানেলের মধ্যেই তৈরি হয় সুইচব্যাক। এই সুইচব্যাক ধাঁধার একটিমাত্র টুকরো যে কিভাবে তৈরি হয় তা বিজ্ঞানীদের এখনও অজানা। পরবর্তী কয়েক বছর ধরে হয়তো পার্কার সোলার প্রোব এই সূত্র খুঁজতে থাকবে। আশা করা যায় মহাকাশযানটি আরও অনেক তথ্য খুঁজে বার করবে। সূর্যই একমাত্র নক্ষত্র যে আমাদের জীবনকে সমর্থন করে, তাই সূর্য সম্পর্কে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। পরবর্তীতে এমন আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।